অনুষ্ঠানটি নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, যত্নে থাকে সবকিছু। পুষ্পা ফার্নিচার, দ্য বেস্ট ফার্নিচার এভার ইউ হ্যাভ সিন। পাওয়ার্ড বাই শায়নি গোল্ড এন্ড ডায়মন্ড। শায়নি গোল্ড এন্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত প্রচারের মাত্রা বাড়ছে। সবার আগে দর্শক, আমাদের যারা দর্শক রয়েছেন তারা জানতে চাইছেন, বা আপনার এখানে করণদিঘি বিধানসভা কেন্দ্রের যারা ভোটার তাদের একটা বড় প্রশ্ন, আপনি রাজনীতিতে কিভাবে যদি বিস্তারিত বলেন। আমি রাজনীতিতে আজ থেকে 30 বছর আগে থেকে আসছি। আমি বিজেপিতে আমি ছিলাম না, আমি অন্য দল করতাম। আমি 5-6 বছর আগে আমি বিজেপিতে আসছি এবং 2018-তে আমি পঞ্চায়েত সমিতির টিকিট নিয়ে জিতেছি এবং বর্তমানে আমি করণদিঘি ব্লকের যদিও আমাদের নাম ঘোষণা করতে দেরি হয়েছে, তবে যেদিনকে নাম ঘোষণা হয় সেদিনকে আমি অবশ্যই আনন্দ পেয়েছি। তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমাদের পার্টির কার্যকর্তারা, তারা আনন্দ উচ্ছ্বাসিত হয়েছে। যেটা বিষয় যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে এবারে বাকির চোখ করছে বিজেপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় স্তরের একাধিক নেতা পশ্চিমবঙ্গে প্রায় ডেলি বেসিস করছেন, লক্ষ্য পশ্চিমবঙ্গকে যেভাবেই হোক দখল করা। হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রতি আপনারা এত জোর দিলেন কেন নির্বাচনটাতে? পশ্চিমবঙ্গে বর্তমানে যে দুর্নীতি চলছে, এই দুর্নীতিকে হটাবার জন্য আমাদের নরেন্দ্র মোদী যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে সোনার বাংলা আমরা করতে চাই, এই সোনার বাংলার লক্ষ্যে পাখির চোখ করে আমরা লড়ে যাচ্ছি এবং আশা করি আমরা জিতব এবং সোনার বাংলা করব। গত লোকসভা নির্বাচন থেকে বিজেপির উত্থান পশ্চিমবঙ্গের বুকে এবং 18টা সিট পশ্চিমবঙ্গে বিজেপির ঝুড়ি থাকা, যদি এখন দলবদলের পর সেটা সংখ্যাটা 22-এ দাঁড়িয়েছে, তৃণমূলের চাইতে শাসক দলের চাইতে আপনাদের বেশি সিট। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনে আপনারা লড়ছেন, গোটা পশ্চিমবঙ্গে জুড়ে লড়ছেন, কতটা অ্যাডভান্টেজ রয়েছে, মানে আপনারা জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমাদের অমিত শাহ বলেছেন যে 200+ আমরা সিট নিব এবং আমাদের যে একটা আমরা যে লড়ছি আর কি, তাতে আমি দেখছি যে 200-র উপরেই যাবে। সাধারণ মানুষের বিরোধী দলের একটা অভিযোগ যে বিজেপি যে সোনার বাংলা করতে চাইছে এই মুহূর্তে, সেই সোনার বাংলায় রান্নার গ্যাস, পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া, সম্প্রতি স্বল্প সঞ্চয়ে যে সুদ সেটা কমানোর একটা তোড়জোড় শুরু হয়েছিল, যদিও শেষ মুহূর্তে আপনাদের দেশের অর্থমন্ত্রী সেটাকে স্থগিত করে দিয়েছে। ও যে বিজেপি বড় দলের পার্টি, সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষদের জন্য এই পার্টি হয়, আপনি কিভাবে সাধারণ মানুষকে মোটিভেট করবেন আপনাকে ভোট দেওয়ার জন্য? না, সেটা তো অন্যান্য দলরা আমাদের অপপ্রচার চালাবে, কিন্তু এটাও দেখতে হবে আমাদের যে কয়েকদিন আগে যে ইস্তাহারটা বেরিয়েছে সেই ইস্তাহারে গরিব মানুষের জন্য এবং মহিলাদের জন্য ধারাবাহিক একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের সরকার যদি আসে আমরা গরিব মানুষের জন্য এবং মহিলাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা বা আমরা আমাদের জন্য কিছুটা ব্যবস্থা করব। গ্যাসের দাম যে বেড়ে যাচ্ছে, মানুষ যখন প্রচারে যাচ্ছেন অভিযোগ করছেন যে পেট্রোলের দাম, ডিজেলের দাম 91 টাকা ছাড়িয়ে গেছে, 90-এর পর ছাড়িয়ে যাচ্ছে, গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়ছে, যদিও 10 টাকা সম্প্রতি করেছে, যদিও বিরোধীদের অভিযোগ যে এটা কমা না কমা প্রায় সময় হয়নি, মানুষের ক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে যখন প্রচারে যাচ্ছে? না, তেমন কিছু ক্ষোভের মধ্যে পড়ছি না আমরা, কারণ বুঝাচ্ছি গ্যাস বা পেট্রোলের দাম যেভাবে বেড়েছে সেটা তো আমাদের দেশে এটা হয় না, এটা বাইরে থেকে আনতে হবে, কিনে আনতে হবে। তো এখানে আমাদের যদি কেন্দ্র সরকার যদি 25 টাকা যদি ট্যাক্স নেয় তাহলে 35-40 টাকা রাজ্য সরকার নিচ্ছে, এটা কেন আমরা বলছি না, খালি আমাদেরটা কেন দিচ্ছে, রাজ্য সরকার আমাদের থেকে বেশি ট্যাক্স দিচ্ছে, তার জন্য তো পেট্রোপণ্যের দাম বেড়ে গেছে। শুভ শুভ আমরা আলোচনায় থাকবো পেট্রোপণ্যের দাম,
রাজ্য সরকার ট্যাক্স হিসাবে বেশি দিচ্ছে বলছেন বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা। আমরা তার সাথে আরো বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে আমাদের একটা বিজ্ঞাপনী বিরতি, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আমাদের আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথা। হলমার্ক যুক্ত গহনার সম্ভার নিয়ে এসেছে শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড। ব্র্যান্ডেড হলমার্ক যুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ড এন্ড ডায়মন্ডে। শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে রায়গঞ্জ। বি সরকার ও শাইনি গোল্ড এন্ড ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। ভাসমান খাদ্য কিভাবে প্রচার করছেন, কখন প্রচার শুরু করছেন, বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছেন বিস্তারিত? আমি স্কুল শিক্ষক, একটা স্কুলের আমি প্রধান শিক্ষক ছিলাম, বর্তমানে কিন্তু আমি রিটায়ার হয়েছি। এখন আমার কিছু কৃষি জমি আছে, ছোট্ট পুকুর আছে, এটা দেখাশোনা করি, আর যা পেনশন পাই। তারপরে আমার পরিবার আমাকে সক্রিয়ভাবে আমাকে সম্মতি দিয়েছে। আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন কম আছে, এটা ঠিক, আমার লোকেরা বলে খাওয়া দাওয়া ছেড়ে শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু আমি তো গ্রামের মানুষ, আমাদের সব রকম খাওয়ার অভ্যাস আছে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। কোনদিন হয়তো পান্ডা ভাজি খেলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আবার কোনদিন গরম ভাত খেয়ে বাড়ে। এখন আমার খাওয়া বেশিরভাগ নিরামিষ চলে, এবং রাস্তাঘাটে আমরা মুড়ি টুড়ি নিয়ে যাই, হয়তো আমার কার্যকর্তা থেকে সঙ্গে নিয়ে যেখানে আমার খিদা লেগে যায় তখন মুড়ি চানাচুর এটা খাই। আবার শুরু করি রাত্রি 9টা 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত আমরা প্রচার চালাই। সেই অঞ্চলে আমাদের যদিও আগে থেকে প্রোগ্রাম ছিল না, হয়তো কিছু করে আমি জানিয়ে দিলাম যে আমি আসছি, তাদের লাগ মানুষের ঢল নেমে গেছে, অনেক মানুষ সবাই সমর্থন করেছে। এখন দেখছি আমাদের হিন্দুদের পাশাপাশি মুসলিমরা অনেকে আমার বাড়ি জয়েন করল, কারণ আজকেও জয়েন করার জন্য রেডি হয়ে আছে অনেক আছে। করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপির একটা সময় কোনো অস্তিত্ব কিচ্ছু ছিল না, কংগ্রেস ছিল, পরার পর দীর্ঘদিন ধরে এখানে রয়েছে বকুলবাবু রয়েছে। এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী হিসাবে লড়াইটা কতটা কঠিন হয়ে হচ্ছে? বিজেপির কোনো অস্তিত্বই ছিল না না, লোকসভা থেকে যে আমাদের আমরা এগিয়েছি, ফল পেয়েছি, সেখানে আমরা 18টা সিট আমরা জিতেছি, তখন থেকে আমাদের একটা বিজেপি একটা ক্যাটাগরিতে চলে আসছে। আগে ছিল না বলতে পার্টি অনেকদিন থেকে ছিল, কিন্তু এটা প্রভাব ছিল না। লোকসভা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ভোটে যারা ভালো রেজাল্ট করেছি, এই যে আমাদের সামনে বিধানসভা,
তাতে আমরা আরো ভালো ফল পাব সেটা নিশ্চিত। মানুষের কাছে যখন যাচ্ছেন বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কি ইস্যুটা বোঝা যাচ্ছে, মানুষের সঙ্গে কি বলছেন? আমরা আমি যেমন বললাম কালকে না বিদেশটা সে অনেক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কালকে যেটা আমরা দেখলাম যে ওই সাইডে সরকারের ওই সাইডে রাস্তাঘাটের অবস্থা খুবই জঘন্য রাস্তা। এখন আমরা একটা ব্রিজ পার হতে গিয়ে তার নিচ দিয়ে যেতে হচ্ছে, তাহলে বর্ষার সময় কি হলো অবস্থা? সেই ব্রিজদের আমরা বলেছি যে আমরা যদি সরকারে আসি এই ব্রিজটা আমরা করবো, রাস্তাঘাট ভালো করবো, মানুষের পানীয় জলের ব্যবস্থা ভালো করবো, এখানে স্কুল কলেজের বেহাল দশা, স্বাস্থ্য কেন্দ্রের তো আরো বেহাল দশা, এগুলো আমরা নজর রাখবো। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরো একটা আমাদের বিজ্ঞাপনী বিরতি নিতে হবে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আমাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায়। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন করমলির বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী সুভাষ চন্দ্র সিনহা। ব্র্যান্ডেড হলমার্ক যুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ডেন ডায়মন্ডে। শাইনি গোল্ডেন ডায়মন্ড লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে রায়গঞ্জ। বি সরকার ও শাইনি গোল্ডেন ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ডেন ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। ভাসমান খাদ্য সাংগঠনিক ভাবে বিচার করলে আপনার চাইতে এই মুহূর্তে দুটো দল ক্ষমতার নিরিখে ধারে ধারে আপনার চাইতে অনেকটাই এগিয়ে, কিভাবে মোকাবিলা করবেন, কি অস্ত্রে মোকাবিলা করবেন দুই বিরোধী পক্ষ? ক্ষমতার দিক দিয়ে সত্যি ওরা একটু ই আছে, কিন্তু জনগণের দিক দিয়ে দেখতে গেলে আমাদের সঙ্গে বেশি জনগণ আছে আমরা মনে করছি, কারণ জনগণের যারা জনস্রোত সেটা পারতে বুঝতে পারছি, কিন্তু ওদের ক্ষমতা থাকতে পারে জনগণ নাই। তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার দুয়ারে সরকার করছে, এতগুলো প্রকল্প উপন্যাসী সবুজ সাথী রূপশ্রী পথশ্রী অগণিত প্রকল্প, তারপরেও মানুষ তৃণমূলকে কেন ভোট দেবে না? আপনাদের ভোট দেবে দুয়ারে সরকার যেটা করেছে এবার ঘরে ঘরে সরকার করবে জানি না, এটা একটা মানে ভোটের একটা চমক মানুষকে ভুল বোঝাবার জন্য বা একটা মানুষকে দৃষ্টি আকর্ষণের জন্য, আসলে এসব কিছুই না। আজকে ধরুন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, একটা স্বাস্থ্যসাথী আমাদের প্রমাণ আছে, একটা স্বাস্থ্যসাথী কার্ড কোনো কাজে লেগেছে? ধরুন আমাদের পাড়াতেই একটা ছেলে ছেলেকে একটা টোটো দেখে পড়ে গেল, স্বাস্থ্যসাথী দেখা দেখে তার ট্রিটমেন্টটা বন্ধ করে চুপে যেটা হবে না টাকা জমা করতে, উত্তরপ্রদেশের হস্তদের ঘটনা ঘটেছে, দলিতকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, আপনারা কি এই সোনার বাংলাটা আনতে চাইছেন পশ্চিমবঙ্গ? না, প্রত্যেক দলে বিবাদ দ্বন্দ্ব থাকে, আমাদের দলে সেরকম নাই, আমরা কোনো বাইরের লোককে নিয়ে প্রচার করি না, এখনো পর্যন্ত দেখেন কোনো বাইরের লোক নাই আমাদের মানে করণদিনী বত্রিশে, হয়তো আসতে পারে প্রচারের জন্য, তাদের দোষ কি? তাদের তো কোনো দোষ নেই, ওরা তো সব ভারতীয় আমাদের,
আমরা তো কোনো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আনছি না, ভারতের লোক ভারতে আসছে প্রচার করছে, বিজেপিকে ভালোবাসছে, বিজেপি প্রচার করছে, তাদের দোষ কি? এরা এটা হলো কি অন্যান্য দলের এটা একটা ইস্যু তৈরি করছিল, কিন্তু আসলে এসব কিছুই নয়। প্রার্থী ঘোষণা হওয়ার পর আমরা যেটা লক্ষ্য করেছি, গোটা জেলা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ হয়েছে, পার্টির বিস্তর হয়েছে। আপনার এখানে এই মুহূর্তে পরিস্থিতি কি? আপনারা কি ঐক্যবদ্ধভাবে দলীয় সংগঠন যা রয়েছে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পেরেছেন, নাকি কোথাও গোষ্ঠী দ্বন্দ্বের একটা কাটা রয়েছে? না, এখন আমাদের গোষ্ঠী দ্বন্দ্বের কিছু নাই। আমরা সমস্ত কার্যকর্তা, আমাদের সব কার্যকর্তা এবং যতগুলা যারা বিজেপি মুখী মানুষ সবাই নেমেছে রাস্তা দিতে, মানে গ্রামে গ্রামে নেমেছে এবং সবাই কাজ করছে। সেটা একটা ছিল, এটা হয়েছিল, আমরা অস্বীকার করবো না, একটু হয়েছিল, সেটা অন্য জিনিস। যেটা প্রার্থী আমাদের ঘোষণা করণ দিকে বিশেষ হয়নি, হতে হতে অনেক লেট করেছে, মোটামুটি 20-25 দিন দেরিতে কি করেছে, তার জন্য মানুষ খেটে গিয়ে আমাদের কার্যকর্তা খেটে গিয়ে একটু হালকা ফালকা কিছু করেছে। যখনই প্রার্থী ঘোষণা হয়েছে তখনই সবাই শান্ত হয়ে গেছে এবং সবাই এখন কাজে নেমে গেছে। নির্বাচনী প্রচারে যাচ্ছে, ভোটে জিতলে করণদিঘির উন্নয়নের জন্য কি কি কাজ করবেন, কি কি আপনার প্রায়োরিটি লিস্টে রয়েছে, যে ভোটে জেতার পর করণদিঘি মানুষের দীর্ঘদিনের চাহিদা এই জিনিসগুলো রয়েছে, কোন কোন জিনিসের উপর জোর দেবেন? দেখেন, আমাদের প্রথম নজর রয়েছে রাস্তাঘাটের উপর। রাস্তাঘাটের করণদিঘিতে ভালো থাকতে পারে, কিন্তু ভেতরে গেলে রাস্তাঘাটে বেহাল আছে। তারপরে আমাদের স্কুল, ভালো স্কুল তো আর থাকলেও শিক্ষক নাই, কলেজ একটা বিশেষ প্রয়োজন করণ দিঘিতে, কারণ ছেলেমেয়েরা করতে পারছে না, তাদের দিকে আমাদের নজর দিতে হবে। হসপিটাল বলেন, যেগুলো হসপিটাল আছে স্বাস্থ্যকেন্দ্র, সেগুলা অত মনে করে যে রোগীটা যাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, এরকম ধরো অপরিষ্কার সব, এগুলোর দিকে নজর দিতে হবে, যাতে ভালো একটা আমরা জায়গায় নিয়ে আসতে পারি। আমাদের এদিকে আর পানীয় জল, মানুষের পানীয় জলের জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য আমাদের দিকে নজর দিচ্ছি। ভোটে জিতলে এই কাজগুলো একটা প্রায়োরিটি। সবসময় শেষ প্রশ্ন আপনার কাছে, 22 এপ্রিল নির্বাচন, প্রথম দিকে একটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা সিট, অতীত রেকর্ডকে মাথায় রেখে এবং বিজেপি প্রার্থী হিসাবে বিজেপি জেতার ব্যাপারে লুকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের বুকে, হয়তো আপনার এই সিটও ব্যতিক্রম নয়, যখন প্রচারে যাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর ভোটে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? বিপুল সাড়া পাচ্ছি। আমি আগেও বললাম যে হিন্দু থেকে কিছু কিছু মুসলমানরাও আসছে, আগিয়ে আসছে অনেক। কালকে আমরা মুসলমানকে প্রায় আমরা আলিম সদের একজন বেরোলাম, তার সঙ্গে যারা আমাদের বিজেপি কর্মী আছে বা বিজেপি সমর্থন সমর্থক আছে তারা তো বিপুল উৎসাহিত। তার থেকে আমার মনে হচ্ছে যে আমাদের এই করণদিঘি বিধানসভাটা আমরা কোনো অসুবিধা হবে না, আমরা হানিতে হানিতে জিতব। অসংখ্য ধন্যবাদ সুভাষ চন্দ্র সিনহা, করণদিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এতদিন করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপির অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। যদিও গত লোকসভা নির্বাচনে 18টা সিট জেতার পর অনেকটাই চন্মনে বিজেপি শিবির, জাতীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব গোটা পশ্চিমবঙ্গে জুড়ে প্রচারের ঝড় তুলেছে, তার ইফেক্ট এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে পড়বে কি পড়বে না, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 2 মে পর্যন্ত। তবে এখানকার প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা যথেষ্ট আত্মবিশ্বাসী, বেহাল করণদিঘি ব্লককে নতুন ভাবে সৌন্দর্যায়ন, মানুষের বেসিক যে চাহিদা সেই চাহিদা পূরণ করার অঙ্গীকার নিয়ে তিনি প্রচারের ময়দানে নেমেছেন। তবে শেষ কথা বলবেন সাধারণ মানুষ, আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটি দিন। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আর সিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথা।